তিন মাস পড়াশোনা করে সবচেয়ে বড় পরীক্ষা সিভিল সার্ভিস প্রথমবার অ্যাটেম্প্ট করে চতুর্থ স্থান পেয়েছে। ইংরেজের অধীনে মোটা মাইনের উচ্চ পদস্থ চাকরি তার জন্য অপেক্ষা করছে। তখন গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তেমন মানুষ ছিলেন না যিনি শুধু নিজের ভবিষ্যৎটা ভেবেছিলেন। তার কাছে মনে হয়েছিল পরাধীন ভারতে একটা দারুণ চাকরি করা মানে সেই পাখিটার মতো যে থাকবে তো খাঁচায়, কিন্তু খাঁচাটা হবে সোনা। তাই খাঁচা সে যত দামই হোক না কেন এটা আসলে পরাধীন। ভাবলেন এই চাকরি করে ভিক্ষের জীবনযাপন করতে পারবো। তখন গান্ধীজির নেতৃত্বে চলছে সারা দেশ জুড়ে আন্দোলন ব্রিটিশ বিরোধী। মাত্র ২৪ বছর বয়সে ফিরলেন দেশে, ভাবলেন গান্ধীজির সঙ্গে দেখা করতে হবে, আমাকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাত দিতে হবে। চাকরি করা হলো দেশে ফিরলেন। তখন অসহযোগ আন্দোলন করছেন গান্ধী বম্বে, এখন যেটা মুম্বাই, সেখানে তার সঙ্গে দেখা করলেন। এবং গান্ধীজির সঙ্গে দেখা করে কি তার লক্ষ্য, কি তার প্ল্যান, এই নিয়ে আলোচনা করলেন। বলা যায় তীব্র আলোচনায় গান্ধীজি উত্তর দিতে পারেননি। ১৯২৪ চিত্তরঞ্জন দাস কলকাতার প্রথম মেয়র হন। সারা দেশ জুড়ে গান্ধীজির সঙ্গে, জওহরলাল নেহরুর সঙ্গে সংগ্রামে নামলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তখন নেহরু আর সুভাষচন্দ্র বসু একসাথেই কাজ করতেন, মতাদর্শ একই ছিল। কিন্তু যত দিন যেতে লাগলো তত নরমপন্থার চরমপন্থা বারবার সংঘাত হতে শুরু করলো। নরমপন্থার চরমপন্থার একটা ছোট্ট কাহিনী বললে বুঝতে পারবে কি বলতে চাইছি। যখন একটা ক্ষুধার্ত বাঘ কাউকে আক্রমণ করে তখন তাকে জবাব দিতে গেলে লাগে বন্দুকের গুলি। গান্ধীজি ভেবেছিলেন না, সেই সময় তাকে ভজন শোনালে কিংবা ভক্তিগীতি শোনালে সেই বাঘ হয় চুপ চুপ করে যায়। গান্ধীজির এই মতে সুভাষচন্দ্র রাজি হলেন। যাই হোক, আর একটু এগিয়ে গিয়ে বলি, ৩০ সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র হলেন। কিন্তু যত দিন বাড়তে লাগলো সংঘাত, সেখানে গান্ধীজি চেয়েছিলেন এই কাঞ্চন, এই যে ঘোর, তুমি এসেছো, প্রমাণ দিতে হবে তো, তখন পাবো না, তখন বলবে আসেনি। Thank you.
সব পিকনিক করতেছে। জার্মানি হিটলার তখন এক নায়কতন্ত্রে মেতে উঠেছেন, যে দেশ যান সে দেশ দখল করেন। সুভাষচন্দ্র তার কাছে বললেন যে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে আপনার সাহায্য দরকার। হিটলার বুঝতে পারলেন যে এই সাহায্য করে আমার লাভ কি, সাহায্য করলেন না। 41 থেকে 43 বার্লিনেই কাটলো সুভাষচন্দ্র। ইতিমধ্যে 42-এ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে। মতাদর্শের পার্থক্য থাকলেও নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজিকে ওখান থেকেই সাপোর্ট করলেন, বেশ চলছিল। কিন্তু যা চাইছিলেন তা পাচ্ছিলেন। দীর্ঘ 2500 কিলোমিটার পথ প্রায়, তখন সুভাষচন্দ্রের আর কোনো উপায় ছিল না। শোনা যায় একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু মারা যান, কিন্তু তার মৃত্যু নিয়ে এখনও অনেক সন্দেহ আছে। সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন কি মরে গেছেন, তার নশ্বর শরীর এখনও আছে কি না তা আমাদের জানা নেই, কিন্তু এটুকুনি আমরা বলতে পারি সুভাষচন্দ্র বসু সমগ্র ভারতবাসীর হৃদয়ে আজও সমানভাবে বেঁচে আছেন। এবার যে কথাটা বলতে যাই সেটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। এত বছরের অভিজ্ঞতায় আমরা জেনেছি, আমি জানি না কোন শিক্ষা, সুভাষচন্দ্র বসুর 23 জানুয়ারি তার জন্মদিন আমরা স্কুলে আসি, বিশেষ করে প্রাইমারি স্কুল। এখনও এই দিনটাকে আমরা এখন ভেবে চলেছি স্কুল যাওয়া 23 জানুয়ারি একটা ছুটির দিন মাত্র। প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা এখনও বোঝে 23 জানুয়ারি কি সুভাষচন্দ্রের জন্মদিন, বোঝে না কি আত্মত্যাগ, বোঝে না। তারা এখনও জানে লাইনে দাঁড়াবো, লজেন্স বিস্কুট পাবো, ব্যাস এইটুকুনি। হয়তো আমাদেরই ব্যর্থতা, আমরা তাদেরকে শেখাতে পারি আস্তে আস্তে আস্তে। কিন্তু আমাদের জীবনেও আমাদের সমাজেও এরকম অনেক জিনিস আছে যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। চেষ্টা করব সেই আদর্শে আদর্শ মেনে অনুপ্রাণিত হয়ে আমরা সেই পথে হাঁটব। আর একটা কথা বলে শেষ করব, সুভাষচন্দ্র বোস কোনো সিলেবাস নয় যে পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা সুভাষচন্দ্র বসুকে ভুলে যাব, যেমনটা হয় আমাদের পড়াশোনার ক্ষেত্রে। শুধু একটা দিন দিয়ে সুভাষচন্দ্র বসুকে মাপা যায়। জীবনের সাফল্য কখনো মসৃণভাবে আসে না, জীবনের চলার পথে কখনো ফুল বিছানো থাকে না, প্রত্যেকটা সংগ্রামের মধ্যে দিয়ে আসে সাফল্য। তাই জীবনে চলার পথে যদি কখনো কখনো হার্ডশিপ আসে, কখনো কষ্ট আসে, কখনো বাধা আসে, একবার চোখ বন্ধ করে ভারত মায়ের এই বীর সন্তানের কথা মনে করো। হাল ছেড়ে না বন্ধু, লড়াইটা জারি রেখো, জীবনে টিকে থেকো। আজকের এই পবিত্র দিনে নেতাজি সুভাষচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার যে ক্ষুদ্র যেটুকুনি বলার বক্তব্য ছিল আমি তোমাদের সামনে রাখলাম। যদি এতে অনুপ্রাণিত হয়ে একটা ফুলও ফোটে, যদি একটা ঘুমও ভাঙে কিংবা একটা তারাও ওঠে, তাহলে জানবো এই ছোট্ট প্রয়াস সফল হলো। ধন্যবাদ সকলকে। আস্তে মাস্টারমশাই দিদিমণিদের পক্ষ থেকে ফুল দিতে চান, কি হলো রে? আর একটু বাবা হয়ে গেছে, মার খাবি না? জাতীয় সঙ্গীত গাইবো, তারপর লজেন্স দিচ্ছি। ভাই হ্যাঁ,
হয়েছে তো?